আগামী 9 মার্চ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টিকে আরও ঐক্যবদ্ধ করা হবে বলে জানিয়েছেন রওশন এরশাদপন্থীদের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশিদ। এক ব্যক্তির নির্দেশে দল চলবে, ইচ্ছা অনিচ্ছাকর দল চলবে, সেই গঠনতন্ত্র কিন্তু এখনো আছে। বহুবার এই গঠনতন্ত্র আমরা ঠিক ই করেছি। এই যে সুনীলবাবু আছেন, সুশীলবাবু রায়, আমরা বসে বহুবার গণতন্ত্র ওইখান থেকে কিন্তু আমরা আজ পর্যন্ত বেরিয়ে আসতে পারি নাই। কিন্তু এইবার আপনারা দেখবেন জাতীয় পার্টির এই যে আগামী 9 মার্চ যে সম্মেলন হতে যাচ্ছে, এই সম্মেলনটা হবে আমাদের ঘুরে দাঁড়ানোর একটি বার্তা, অর্থাৎ জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার একটা বার্তা।